সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে এলাম ঐতিহ্যবাহী তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে। তো দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঐতিহ্যবাহী তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে। তো দর্শক, আমরা দাম জানার চেষ্টা করব, রয়েছি বিক্রেতার সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালো। ভালোই আছেন? আজকে আজকে গোরান ছিলাম তিন ডেড়া বিশাল আছি বাচ্চা। এটা বাচ্চা বিক্রি করছেন, কত দিয়ে বেচছেন? দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই ঘোড়াটি হচ্ছে দাম চাচ্ছে 7,000 টাকা, কিন্তু 4,000 টাকা অলরেডি দাম হয়ে গেছে, কিন্তু বিক্রি করে নাই এখন পর্যন্ত। তবে কেমন দাম হলে বিক্রি করবো আমরা এটা একটু জানবো। তো দর্শক, আমরা কিন্তু দেখতে পেলাম যে এখানে কিন্তু দামাদামি চলতেছে, কারণ হচ্ছে এর জন্য আমরা কথা মাঝখানে একটু রেখেছিলাম কম। তো এখানে দেখতে পাচ্ছি যে এই ঘোড়াটার দাম হচ্ছে 7,000, দাম বলছে 4,000। তবে এখানে আরেকটি ঘোড়া রয়েছে এই পাশে, এটা হচ্ছে আপনার শাল ঝাড়া, কি এটা শাল ঝাড়া, একদম শাল ঝাড়া ঘোড়া, এটা কত দাম চাইতেছে? 8,000। এটা বেচবেন কত? 5,000। টেলে বেচালাবেন? দর্শক বন্ধু, আমরা দেখতে পেলাম যে এখানে হলো 4,000-5,000 টাকা হলে কিন্তু আপনার ঘোড়া পাওয়া যাইতেছে। এখানে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের ঘোড়া। আর আজকের হাটে কিন্তু আমাদের এই চাচা কিন্তু মোটামুটি আমাদেরকে বেশ কিছু ঘোড়া দেখালেন, এবং হচ্ছে আমরা আরও বেশ কিছু ঘোড়া দেখবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর একটি কালারের ঘোড়া দেখতে পাচ্ছি, এই বাচ্চা ঘোড়াটি কত আমরা দাম জানার চেষ্টা করছি। চাচা, এই ঘোড়াটি কত দাম চাইতেছেন? 15,000। এটা কি কি জাতের ঘোড়া? ঘড়ির বাচ্চা। তো এত দাম কেন কাকা এই ঘোড়াটা? বাচ্চা ভালো নাকি কালারের জন্য দাম বাড়ছে? কালারের জন্য দাম এটা বেশি কালার। দর্শক, আমরা দেখতে পেলাম যে কালারে নাকি দাম বাড়ে নাকি। দর্শক দেখতে পাচ্ছি যে এই ঘোড়াটার দাম চাওয়া হচ্ছে 12,000 টাকা, তাই? এই বাচ্চাটা আপনার হচ্ছে আপনার মানে কতদিন বয়স? কতদিন বাচ্চাটার বয়স? আড়াই মাস। এটা তো এখনো দুধ খাইতেছে মনে হয়? দুধ খা ওইরকম না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই ঘোড়াটি কিন্তু কাকাটা কিন্তু এর আগে হাটে দেখি নাই। কি প্রথম আসছেন হাটে? আপনার মনে হয় ঘোড়া আসলে শখের বসে পালন নাকি বিক্রি করে দিবেন? ঘোড়ার মালিক আসল মালিক আছে? আসল মালিক আছে মামার, আপনার মামার ঘোড়া। দর্শক, দেখতে পেলাম যে 12,000 টাকা দাম চাওয়া হইতেছে, কিন্তু বাজারে দামদার হয়েছে আজকে? হ্যাঁ দামদার হয়েছে। কেমন দাম হইলো? 11,500 দাম হয়েছে। কি কন 12 তো বেড়া চাইতেই আছেন? না 15,000-16,000 পর্যন্ত দাম চাইছে। আপনি 15,000-16,000 চাইতেছেন? 12,000 পর্যন্ত দাম হইতেছে? 12,000 দাম হয়েছে। চমৎকার এই ঘোড়াটি দর্শক, দাম চাওয়া হচ্ছে 12,000-12,500 টাকা। আপনারা যারা দূরের জন্য ঘোড়া কিনতে চান, এই টাইপের ঘোড়াগুলো কিন্তু আপনারা নিতে পারেন। এগুলো ঘোড়া আসলেই খুবই সুন্দর হয়, জোয়াঙ্কা বড় হয়, এটা খুবই সুন্দর দেখেন, লম্বা চূড়া, খুবই সুন্দর ঘোড়াটি, কালারটাও কিন্তু খুবই সুন্দর। আড়াই মাসের বাচ্চা যদিও লম্বা চূড়া কত বড়। তো যারা আসলেই মূলত ঘোড়া নিতে চান, চলে আসবেন তুলসীপুর ঘোড়ার হাটে। হাটে কিন্তু আজকে প্রচুর পর্যাপ্ত পরিমাণ ঘোড়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর ঘোড়া রয়েছে। আপনাদেরকে একটু দেখাই, যারা আসলে ঘোড়া কেনার ইচ্ছুক, ঘোড়া কিনতে চান, সবাই হাটে আসবেন, হাটে এসে দেখবেন, দেন তারপরে ঘোড়া নিয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন কোনো ভিডিওতে।